27 মে আজ সোমবার। তো এখন আমার আর দুটো পেন্ডিং কাজ আছে, যেটা গ্যাসের বিল দিতে গেছিলাম তখন ওই ম্যাডাম আসেনি বলে গ্যাসের বিল দেওয়া হয়ে গেছে। তো আমরা ইউনিট যেটা কাউন্ট করেছি সেটাও ভাবছি দিয়েই যাই, আর একটু ব্যাংকেরও কাজ আছে করে, আর শিব মন্দির আছে সোমবার, শিব মন্দির হয়ে মানে একটু দর্শন করা রোজ মাথায় জল ফেলে আসবো, আর এই করে একটু ঘরে আসবো। ভাত হয়ে গেছে, কালকে তো ডাল একটু বেশি করে রেখেছিলাম, যেন আমি বেরাবো তো টাইম হবে না, আর কুমড়ি কেটে রেখে দিয়েছি, এসে রান্না করবো। এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাই, এখন 10টা বাজছে। আসতাম আজকে ব্যাংকের কাছেই, ব্যাংক SBI, তার জন্য এসেছি এখানে পুজো দিয়ে দিলাম। আমার পুজো হয়ে গেছে, আর এখানে বেশ সুন্দর ছোট ছোট কিচেন টাবেল আছে, ওর ওকে বললাম দাঁড়াতে নিয়ে নেব, টাবেল আছে ওই জন্য বললাম দাঁড়াতে, আমি ওর নিয়ে নিই, নিয়ে ব্যাংকে যাবো। ট্রেন থেকে সবজির বাজার করে নিলাম, আর একটু মাছ নিলাম, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তাতে হয়ে গেছিলো বলে কাজ, আমি বললাম চলো তাহলে, অনেকদিন মাছ খাওনি তো একটু মাছ নিয়ে, তুমি যেটা ভালো বলে। তো এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে কাজ, এবারে বাড়ি যাবো। ভাত হয়ে গেছে, ডাল আছে, কি করি আর, মাছও নিয়েছি, একটু চিংড়ি মাছ আর একটু কাঁটা মাছ। বাপরে বাপ, সেদ্ধ হয়ে গেছে, শুনিনি, আর রোদে গাড়িটা ছিল একবারে তেতে গেছে, মনে হচ্ছে বয়লারে ঢুকে গেছি, এসি দুয়ে রেখেছি, খুব গরম, রোদের তেজ খুব বেশি। আমি এখন বাড়ি গিয়ে বেশ করে জল খেতে মনে হচ্ছে, আর সকালে জল খাবারও খাইনি, শিবের মাথায় জল ঢালবো বলে চা খেয়ে বেরিয়ে এসেছি। এখন কটায় আসে, আর একবারটা 11:40 বাজছে, বাড়ি গিয়ে একটু জল খাবো, পুজো করবো, তারপরে একবারই খেয়ে নেবো, আর খাচ্ছি না, দেরি হয়ে যাবে। সামনে ভারত স্টেশন, এটা ফ্রন্ট সাইড, এখান থেকে আমাদের বাড়ি মনে হয় 5 কিলোমিটার ভারত স্টেশন থেকে। তো হাওয়া চলছে, কি বলবো, প্রচন্ড হাওয়া, হাওয়া উড়িয়ে নিয়ে যাবে, এত সুন্দর হাওয়া চলে এখানে বিকালবেলা, দারুণ লাগে। একটু একজনের বাড়ি যাচ্ছি, জানাশোনা একজন কি দুজনের বাড়ি হবে জানি না, কত, আর একটু নেট মতন কিনবো, তারপর বাড়ি আসবো। রান্না তো আছি, সব করে রেখেছি, ভাত ভাত করে রেখে দিয়েছি, গরম করলেই হয়ে যাবে। আজকে হাওয়ার দিচ্ছে, অত গরম নেই, আর লাইটও চলে গেছিলো, তো আমরা বেরিয়ে এসেছি বাইরের থেকে, বেরোচ্ছি আজকে, এখন 2-3 দিন বেরানোই হবে, কালকে তো গাড়ি সার্ভিসিং এ দেবো, হেঁটেই যাওয়া ছিল, কাছেই বাড়ি ছিল, কিন্তু আর হেঁটে গেলাম না, গাড়ি করেই যাচ্ছি। তো ওই নেট কেনার আছে, নেট কিনে নিয়ে আসবো, ওটা একটু দূরে আছে, আবার হেঁটে যেতে হবে, তো আমি বললাম গাড়ি নিয়েই চলো, তাহলে নেটটাও কিনে নিয়ে চলে আসবো, না তো ছোট ছোট শালিক পাখি ঢুকে যাচ্ছে, ওই প্লাস্টিকের গোল গোল নেট হয় না, সেটা নিয়ে আসবো, অরেঞ্জ কালার, গ্রিন কালার হয়, তার মধ্যে যেই কালারটাই পাই নিয়ে নেবো, করে নেবো। বাড়ি গেলাম, আর জালি নিয়ে এসেছি দেখাবো আপনাদের। এখন এসেছি 9:30, ভাতটা গরম করবো, একটু গরম না করলে ভালো লাগবে না, আজকে প্রচণ্ড হাওয়া, তো গরম করে খাওয়ানো করতে করতে 10টা বাজবে। এই যে জালি কিনেছি, জালিটা দেখা, এই যে জালি।
মর্নিং এভরিওয়ান, আজকে মঙ্গলবার, আর গাড়ির থার্ড সার্ভিসিং এর জন্য 18,000 হয়ে গেছে, তো এখন সার্ভিসিংটা করিয়ে নেব। বাড়ির আগে একবার করেছিলাম সার্ভিসিং এর জন্য, বলেছিলাম পিক আপ অ্যান্ড ড্রপ, তো অন্য গাড়ির নাম্বার নিয়ে এসেছে আর নিয়ে, তাই জন্য দিলাম নার্স। তখন আমরা বললাম না, সার্ভিস সেন্টার তো আমাদের হুন্ডাইয়ের কাছে, বাড়ির কাছে, পরেই দেবো, পুনা যাওয়ার আগেই যা দেবো। তো আজকে সার্ভিসিংয়ের জন্য বেরিয়ে গেলাম, ওইটা দিয়ে আবার হেঁটে চলে আসবো বাড়ির কাছেই। তো ওই বেরিয়ে বেড়াচ্ছি, কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়, ওখানে 3-4-5টা এরকম গাড়িও থাকে, যে যদি লাগ ভালো থাকে, যদি গাড়ি না থাকে তো তাড়াতাড়ি। গাড়ি তো লাইনে অনেকগুলো আছে, 7-8টা লাইনে আছে, রোদেই বসে আছে গাড়ির মধ্যে। এ গেছে কথা বলতে হুন্ডাই সার্ভিস সেন্টার, হুন্ডাই ইয়েতে, তো ওখানে সার্ভিস সেন্টারও আছে। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, কখন আসবে লোক, এসে এন্ট্রি করবে, তারপরে আমরা যাবো, কী কী প্রবলেম আছে না আছে দেখাবো, তারপরে যাবো। এই সামনে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির, খুব ভালো মন্দির, আপনাদের দেখাবো, এর মধ্যেই আসবো একদিন আমি বিকালের দিকে। আজকে তো হবে না, হবে না, আজকে সার্ভিসিং এর জন্য ইয়ে হয়েছে। আজকে আবার মেসেজ এসেছে, মনসুন জন্য সার্ভিসিং এর জন্য লাইট থাকবে না 4টা অবধি। তো আজকে কতটা ভিডিও করতে পারবো জানি না, 4 জোড়া আসবে। এখন হেঁটে হেঁটে যাবো, 1 কিলোমিটারের মতন লাগবে, 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, আর অটো পাওয়া যাবে না এখানে, হেঁটে হেঁটে যাবো ফুটপাথ দিয়ে। মানে খুব রোদ ছিল, রোদের মধ্যে হেঁটে আসছিলাম, এখানে গাছ আছে বলে একটু সুবিধা, একটু মাঝে মাঝে ছাওয়া পাচ্ছি, মাঝে মাঝে রোদ, গরম তো প্রচুর, আবার 5টা-5:30 যেতে হবে, একটু লঙ্কা কিনে নিয়ে বাড়ি যাই। এটা জিএনএফসি রোড, এই জন্য জিএনএফসি বাইপাস বলে, কারেন্ট এটা লাগানো হচ্ছে, নয়তো শালিক পাখি ঢুকে যায়। আরেকটা ব্যালকনির বাকি, এই যে লাগানো হয়ে গেছে, নয়তো ছোট ছোট শালিক পাখি ঢুকে যাচ্ছিল, এই নেটের পরেও ঢুকে যাচ্ছিল। তো উপর দিকে এটা সিল করে দেওয়া হয়েছে, আর এদিকটা তো সিল করাই আছে, নিচে এরকম এইটুকু এই নেট। প্রচন্ড হাওয়া এখানে, হাওয়া খুব সুন্দর। জিএনএফসি টাউনশিপ, এখানটা গ্রিনারি আছে বলে গরমটা কম, তো হাওয়া চলছে না, হু 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 করে আওয়াজে, আর দরজাটা বন্ধ করছি, আপনারা শুনবেন, ভূতের যেমন সিন হয় না হরর মুভির, ওরকম আওয়াজ আসছে, দেখ শোনাই। এখন 5:45 বাজছে, এখন গাড়ি রেডি, গাড়ি নিতে যাচ্ছি আমরা, গাড়ি নিয়ে আসবো। কতটা কি হলো, ওয়াশিং মেশিন হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। এখন আধা রাস্তা হয়েছে, আধা রাস্তা একটু বেশি হয়েছে, আর বাকি হাইয়ের কাছাকাছি হেসে গেছি, আর 500-600 মিটার যেতে হবে হেঁটে। এখান থেকে অটো নিলে ফায়দা নেই, একদম কাছে, শুধু অটো নেওয়া আর নামা।
এখন কি দেখবে? অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট ভি হুয়া না অ্যালাইনমেন্ট দেন দেন নো নো কুছ ভি না অ্যালাইনমেন্ট মে কুছ বাস বিনাস আউট ক্লোজ তা আপনে লেফট সাইড ডাল লেফট সাইড মানে ঝুক গিয়া ওই এভরি 10000 করা না পড়া ইউকে এভরি 10 পে কাম ভি আপনা মেইন পাওয়ার আগে আতা হ্যায় জ্যাদা কিস্তা রহা হ্যায় তো এভরি 10000 মে ক্লোজ করেগে না চার টায়ার নাচি জো হোতা হ্যায় না এই যে স্বামীনারায়ণ মন্দির আপনাদের সকালে দেখাচ্ছিলাম, আসবো একদিন, এর মধ্যে একদিন আসবো আপনাদের দেখাবো স্বামীনারায়ণ মন্দিরটা, তো খুব ভালো লাগে দেখতে। আজকে সকাল থেকে অনেক কিছু কাজ করলাম, গাড়িটা সার্ভিসিং এ দিলাম, তারপরে সেই একটু চা খেয়ে ওই জালিগুলো লাগানো হলো, তারপরে রান্না করলাম, আর কারেন্টও ছিল না ঠিক করে, দুপুরে শুতেও পারিনি, নিচে মানে আমাদের পাওয়ার ব্যাক আপ আছে, বাইরের ঘরে একটা ফ্যান আর লাইট চলে, তো বাইরের ঘরে নিচে একটু বালিশ রেখে একটু শুয়েছিলাম, ঘুম তো আসেনি। তারপর আবার হেঁটে 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 এসেছিলাম সার্ভিসিং করে গাড়ি, তো হেঁটে এসেছি ঘরে, আবার হেঁটে গেছি গাড়ি নিয়ে এসেছি, তারপরে একজনের বাড়িতে গেছিলাম, আর এসে আবার কি একটু টিভি দেখলাম, দেখে নিউজ দেখলাম, সকাল থেকে নিউজ দেখা হয়নি, একটু নিউজ দেখে রান্না বান্না করলাম, আমার বন্ধু ফোন এসেছিল ওর সঙ্গে কথা বললাম, তারপর খাওয়া দাওয়া করেছি, এখন 11:15 বাজে, অনেক রাত হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো, আজকে পুরো দিন হ্যাট্রিক গেছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।